ರಾತ್ರಿ ಸೀಕ ರಾಸು ಬಿಸ್ನಾ ಕರೆ ದಿಚೆ ಕೆಮನ ಆದರ್ಶ ನಮಿತೆ ರಾಸು ಬಿಸ್ನಾ ಕರೆ ಸೆ ಇಹುದಿ ಬಿಸ್ನಾ ದೇ ಪೈಕನಾ ಪ್ರಸಾದ ಕರಿಯಾ ದಿಯಾ ಸಕಾಲೆ ಹೋಯತೆ ಪರೈಸೆ ಆ ಆಮರ ಅವಸ್ಥಾನೆ ನಮಿಜಿ ಜೆ ಸಕಾಲೆ ಕಾಮ 12ಟಾ ಬಜೆ ದಿ ಹೋಯತೆ ಚಿಲೆ ಗೆಸೆ ನಬಿ ಅಲೈಹಿಸ್ಸಲಾಮ್ ಜಬತ್ ದೇಖ್ಲೆನ್ ಜೆ ಆ ಮೆಹಮಾನ್ ತಾಕಿ ಕೋನ ಪುಸ್ಕೋ ಮನಿತೆ ಬಾರಲಾ ನಾ ಅಲ್ಲಾಹ್ ತಾಲಾ ಆಮಿ ಕೀ ಬೋಲ್ಬೋ ಕೀ ಜವಾಬ್ ದಿ আমার খুশি আমার ভুল হয়েছে মেহমান কষ্ট পাইছে যে বাথরুমে যেতে পারলো না পোশাক করতে পারলো না বিছনায় পোশাক করছে নবীজি অস্থির হয়ে গেলেন নবীজি সকালে ওই ইহুদির খোঁজে বের হলেন আর ইসলামগুলো ধোয়ার জন্য বের হলেন ওই ইহুদি একটা তলোয়ার রাত্রে রেখে গেছেন ইহুদি তলোয়ারটা নেওয়ার জন্য সকালে আসলেন আয়েশা দেখছে বিশ্ব নবী দয়া নবী আপনার নবী আমার নবী ওই বিছনা বেড়িগুলো পুকুরে ধুইতে আছে ইহুদি অবস্থা দেখে অবাক হয়ে গেল নবী আলাইহিস সালাম দূর থেকে দেখলেন যে ওই কি ওই হিন্দুকে দেখা যাচ্ছে নবী আলাইহিস সালাম তাকে ডেকে বললেন জরায় বললেন এদিকে আস সেদিকে আস তুমি আমাকে মাফ করে দিও তোমার কসম আমি নিতে পারলাম না সে নবীজি যে আদর্শ দেখে নবীজি নিজের হাতে এই ময়লা আবর্জনা বিস্তার করে ধুইতেছে সে আশ্চর্য হয়ে গেল দয়া আসো তা নবীজিকে বললেন নবীজি আমি তো তলোয়ার নেওয়ার জন্য আসছি আল্লাহ নবী বললো তোমার কসম নিতে পারলাম না ওই চিন্তা করলো ইহুদি যে আসলে সে কোন মানব না সাধারণ মানুষ না সে সত্যিকার একজন নবী নবীকে বললেন যে দয়া করে আপনি আমাকে কালেমা পড়ে দেন আজকে এই যে রাজনীতি এই যে খেলা করতেছে আমাকে আর গাড়িতে আমার আমি বিশ্ব সরকারি উদ্যোগে গাড়িতে কেউ কষ্ট লাগবে না প্রত্যেকটা যারা অমুসলিম রয়েছে তাদেরও কষ্ট লাগছে যে দয়া নবীকে এইভাবে অশালীন ভাষা নবীজির প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুমই হয়েছে নবীজি ইচ্ছে কিন্তু 11 বিবাহ 12 বিবাহ করেন নাই শরীরের সম্মত আল্লাহ করেছে কিন্তু আজকে ভোলা দেরি মানুষ এমন কেন হচ্ছে সারা বাংলাদেশে না বিশ্ব দরবারে আমাদের ভোলার ভাবমূর্তি নষ্ট হচ্ছে শুধু আলম সমাজের নয় ইসলামী আন্দোলন নয় অমুসলিমদের ভাবমূর্তি নষ্ট হচ্ছে সমস্ত মুসলমানের ভাবমূর্তি নষ্ট হচ্ছে পরাণ দিনে এক ঘটনা আপনারা দেখেছেন মানাকে কিন্তু কি ঘটনা ঘটেছে কেন আজকে এটা পরাজিত হচ্ছে আমি সাংবাদিক বন্ধুদের কাছে প্রশ্ন করব যে যে ধর্মের হন্যে কেন বিশ্বজুড়ে একা মুসলমান না বিশ্বজুড়ে ইসলামী আন্দোলন না বিশ্বজুড়ে কোনো দলের না বিশ্বজুড়ে সকল মানুষ যেভাবে চলছে মানুষ চুপচাপ ঘরে বসে সহ্য করে নিচ্ছে কিন্তু দয়ার নবীকে এত ভালোবাসছে দেশের মানুষ মুসলমান আমি দেখেছি হিন্দু ভাইরা পর্যন্ত আমি সবসময় আমরা তো সবাই পলিটিক্যাল সমাজের সঙ্গে সকলের সাথে জড়িত সবাই গালি দিচ্ছে সবাই নিন্দা করছে আসে সেইভাবে কোথেকে সাহস পেল আমার নবীকে গালি দেওয়া আমি এদিন সেশনে অনেক কথা বলেছি ভাই সেশনের সাথে আমাদের আলোচনা হয়েছে যাই কি এটা নর্মাল আমরা ভীষণ আলোচনা করতেছি সাংবাদিক সম্মেলন বন্ধুরা আমার দুঃখের সাথে বলতে হয় আমি বলবো ভোলাতে যদি কোনো না কিন্তু কোনো বলবে এই ধরনের না ঘটে অন্য বিশ্বজুড়ে রাজনীতি থাকতে পারে আপনারা জানেন ভোলাতে আওয়ামী লীগ ইসলামী আন্দোলন সবাই একে প্ল্যাটফর্মে মত মতভেদ থাকতে পারে এক এক দলের এক এক মতভেদ যেহেতু আপনারা জানেন আজকে পুরো ভাইয়ের সাথে বৈঠক হয় সে আমাদের অত্যন্ত শ্রদ্ধা করে মজনুবুল্লাহ ভাই যে সকল যারা আওয়ামী লীগ থেকে আমরা একই সাথে বসি রাজনৈতিক কোনো ভেদাভেদ ভোলাতে নাই তাহলে কেন এই সমস্ত বিষয়গুলো হবে ভোলাতে আমার নবী বিশ্ব নবীকে কেন কাজ দিবে কেন কটূক্তি করবে এটা আমি আপনাদের কাছে প্রশ্ন সকলে সহযোগিতা চায় এর বিচার হোক তদন্ত সাপেক্ষে বিচার হোক আমরা দাবি করব এই দেশে আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে সংসদে তাদের বিরুদ্ধে ফাঁসির আইন পাশ করে আজকে যারা কয়েদি হয়ে আছে তাদের ফাঁসির আইন কার্যকরী করা হোক এটা তো ডিসি সাহেব আর এসি সাহেব বলা কোর্ট পারবে না আমরা জাতীয় দাবি হিসাবে সেটা করবো হিসাবে আপনারা জানতে পারবেন তা আমি বন্ধুরা আমার অনেক কথা বলে দিচ্ছি আল্লাহ
রক্তাক্ত হয়েছে উম্মতের জন্য বলবা করে নাই আমরা এতটুকু উম্মতের নবীজি সাবাব পাওয়ার জন্য একটু করতেছি না নবীজি হাসরের ময়দানে জিজ্ঞেস করবে আমাকে যে গালি দিয়েছে তুই কি করেছ তোর বাবাকে গালি দিয়েছে সন্তান কে বলে তোর বাবা খুব খারাপ মানুষ তুই ভালো সন্তানকে বলে তোর বাবা খুব খারাপ মানুষ তুই ভালো সন্তান সহ্য করবে আদর্শ সন্তান আমার বাবা খারাপ আমি ভালো এটা কি করে বন্ধুরা আমার কথা শিখাইতে পারবো না আমি সাংবাদিক বন্ধুদের প্রতি আমার অনুরোধ যে যে ধর্মের হন যে যাই করে এই ব্যাপারে সব ঐক্যবদ্ধ হয়ে যান আমরা বিশ্বাসীকে সমাবেশ করেছি মিছিল করে নাই শান্তি শৃঙ্খলা সরকার তো জানে করলে করতে পারতাম কিন্তু আমরা করি নাই শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি আপনারা সকলে জানেন বকু ভাই যারা আপনারা আছেন আমরা কি রাজনীতি করি বলাতে অনেক লোক হয়েছে সেখানে অনেক যুবক যুবক উপস্থিত হয়েছে আমরা সুস্থ বিচার চাই আমরা আইন করেন ফাঁসি চাই আমরা সাংবাদিক বন্ধুরা আপনারা সকলে লেখবেন সত্য জিনিসটা লেখেন দেখা দেখি করেন আপনাদের ক্ষমতা আছে অনেক পাওয়ার আপনাদের আপনারা দেখেছি অনেক নির্যাতিত মাত্র নিষ্পিত একটা পরিবারকে আপনারা যেভাবে ফুটিয়ে তোলেন কেউ জানার সময় আনাসে কানাসে থাকে কিন্তু দেখা যায় সেই পরিবারটা স্বাবলম্বী হয়ে যায় শুধু আপনাদের লেখার কারণে আপনারা এত বড় খেতম করতে পারেন এত বড় মানুষের উপকার করতে পারেন এটা আপনাদের ক্ষমতা আছে আমি আশা করব বলাতে আমরা প্রত্যেক ভাই সাংবাদিক বন্ধুগণ যে যাই করি আলেম সমাজ যে যে দল রাজনীতি যে যাই করি আওয়ামী বিএনপি সকলে আমরা একই ফেরার ক্রম থেকে আমরা একে অন্যের সহযোগিতা করব শান্তি শৃঙ্খলা বজায় রাখবো বলাতে যাতে করে কোনো অন্যায় অপরাধ না থাকে সেই দিকে আমরা সকলেই সচেষ্ট রাখবো আমি এই কামনা করে আমি আমার আলোচনা শেষ করছি এখন সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য প্রকাশ করবেন এই প্রেম ভাই এদিকে দিন আমরা হিন্দু মুসলমান না বংশ পরস্পর আমরা পাশাপাশি একসাথে বসবাস করে এখানে কখনো হিন্দু সম্প্রদায়ের লোকরা আমাদের কাছে তাদের টাকা পয়সা সংরক্ষিত রেখেছে আমরা তাদেরকে ঠিক করেছি এবং কোন রকম আন্তর্জাতিক ঘটনা তুলনামূলক হবে নি আমাদের আপনি দেখেন আমার বেস্ট ফ্রেন্ড আমার বেস্ট ফ্রেন্ড হলো ভাই গোপাল ধনাই সঞ্জয় সরব এবং অনন্তর গুরু যে ঢাকার এসে আমরা ছোটবেলা থেকে তাদের সাথে খেলাধুলা এবং পড়াশোনা করেছি আমার এক ছোট ভাই পাত্তার পিন্টু গত বছর আত্মহত্যা করেছে আমরা জানি আমার তার জন্য আমরা 2-3 রাত আমরা ঘুমাইতে পারি আমার বন্ধুবান্ধব সহ আমরা ঢাকা থেকে আসি আমাদের সম্পর্কটা এই ধরনের এখানে আপনি দেখেন ভোলা শহরে বড় বড় ব্যবসা করতেছেন আপনার এই যে ফার্মেসি ব্যবসা তারা হিন্দু সম্প্রদায় আপনি ঘোষকুটির ব্যবসা কাপড়ের ব্যবসা বণিক ব্যবসা এদের আকাল চন্দ্র বণিক করতেছে নির্বিঘ্নে ব্যবসা করতেছে আমাদের সাথে তাদের কোনো খারাপ এবং কোনো হিংসাত্মক কোনো আচরণ নাই আমরা এটা কামনাও করি আমরা তাদের দোকানে যাই তাদের সাথে লেনদেন করি ব্যবসা করি ওঠা বসা করি আমার তো ঢাকার থেকে আসলে গোপালের ওখানে একটা চা না গেলে
দেওয়ার পর তখন জড়িয়ে ওই ক্লাবে খেলত, তখন ওইটা সহকারী কোচ ছিলেন বন্ধু ভাই, তখন তো এত মোবাইল টোবাইল ছিল না। আমি তখন ঢাকা থেকে আমি এসে গোপালকে তার বাবাকে খুঁজে আমি বলেছি যে সে খেলোক না খেলোক কিন্তু এই বছরটা অন্তত খেলে সে সাসপেন্ড রাখতে পারবে না, ঢাকা জীবনে আর খেলতে পারবে না। আমি তাকে ঢাকা নিয়ে যাই এবং ফকিরা বলে পরবর্তীতে সে ম্যাচ খেলে এবং নয়টা গোল করে, তার পরবর্তী বছরে সে ক্যাপ্টেন ছিল। তাহলে এইরকম সম্পর্ক আমাদের সাথে, আমরা কখনো পূজা নিয়ে ধর্মীয় কোনো হিন্দুদের কোনো বিষয় নিয়ে কিন্তু আপনি যখন এখানে আমার নবীকে কটুক্তি করবেন, ইসলাম ধর্মকে কটুক্ত করবেন, তখন তো আমরা এটা মেনে নিব, তখন কোন নবী প্রেমিক কোন মুসলমান এখানে নিতে পারবে না। এই বিষয়টা আমি আমাদের সকল সাংবাদিকদের আপনাদের উপরে ভার দিলাম যে ঘটনা ভুলাতে হয় কেন, হ্যাক যদি হয় ভুলাতে হয় কেন, সেটা রংপুর কুমিল্লা সিলেটে পারে না, সেটা বারবার আপনার দুই বছরের মধ্যে তিনটা ঘটনা হলো, তাহলে এখানে নিশ্চয়ই কোনো দুর্বিশুদ্ধি আছে। এখানে আমাদের সাম্প্রতিক এই যে সমস্যা কারা এই দাঙ্গা করতে চায়, কারা আমাদের কাছে এইসব উত্তপ্ত বিষয়, আমাদের জেলা প্রশাসক এসপি মহোদয় এবং যে আব্দুল মজিদ নুরুল হক সাদার এবং মজরুম ভাই সহ আমাদের মিটিং হয়েছে, দেখেন আমরা সেদিন পারতাম একটা মিছিল করতো, যেইভাবে আমাদেরকে আমাদের লোকজন চাপ দিয়েছে আমরা মিছিল কিভাবে আমরা থেকেছি সেটা আমরা জানি, তারা বলছে মিছিল করা বিক্ষোভ, আমরা বলছি না আমরা কোনো গণ্ডগোল চাই না, এখানে কোনো বিশৃঙ্খলা হোক কোনো মারামারি হোক কোনো দোকান পাটি যাবে আমরা চাই না, আমরা কিভাবে আমাদের সেক্রেটারি এবং আমাদের নির্দেশ ছিল যে মিছিলে আমাদের ওই সমাবেশের বাইর থেকে একটি লোকও যেতে পারে না, এটা হইতে পারত না, তো উভয় বলেন আমরা করতে দিইনি, আমাদের কেন্দ্র নির্দেশ আমরা কোনো মারামারি হানাহানি কোনো উশৃঙ্খলতা এখানে চাই না, আমরা চাই সৌহার্দ্য সম্প্রীতি, আমরা মিলেমিশে, তখন ভাই আমাকে দেখতে যে এরকম স্নেহ করে ভালোবাসে, একে অচিন্ত আছে আরো জানা আছে, আমাদেরকে যেভাবে শ্রদ্ধা করে ভালোবাসে, আমরা চাই এই সম্পর্ক সবাই থাকে সবসময় থাকে এবং আমরা মিলেমিশে থাকবো। এখানে আমাদের এই বিষয়গুলো আপনারা খুব গভীরভাবে চিন্তা করবেন যে কেন আমাদের ভোলায় বারবার হচ্ছে, বিষয়টা ভাবার বিষয়। আপনি আজকে একবার দুইবার তিনবার এরপরে যদি আরেকবার ঘটে আরেকবার ঘটে আরেকটা ঘটনা ঘটে, একবার চারজন হত্যা হয়েছে, এইসব ঘটনা মানুষের হৃদয়ে জ্ঞান থাকে না, আপনি দেখবেন একজন লোক নামাজ পড়ে না, একবারে মনে করেন জুমার নামাজও পড়ে না, রোজাও রাখে না, ঈদের নামাজও পড়ে না, আসে না এরকম মুসলমান, কিন্তু যখন নবীর বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে যায় তখন সে আর নিজেকে ধরে রাখতে না, মানুষের জ্ঞান থাকে না। সেই পরিস্থিতি যদি আবার হয় এই পরিস্থিতির দায়ভার কে নেবে, এইটা আপনাদের মাধ্যমে আমরা প্রশাসন স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং সর্বোচ্চ লেভেল প্রধানমন্ত্রী এই দেশে অনেক আইন হয় মাদকের বিরুদ্ধে আইন হয়েছে না, নারীদের বাল বিবাহের বিরুদ্ধে আইন হয়েছে না, বিভিন্ন বিষয় যেহেতু আমাদের নবী রাসূল এবং আল্লাহ এই আমরা কথাটা বারবার জাতীয় পর্যায়ে বলে আসছি যে আমাদের এই আইনটা যদি হয় তাহলে কেউ না শুধু মুসলমান হিন্দু করে কেউ কোন ধর্মের ব্যাপারে মুসলিম হিন্দু ধর্মের ব্যাপারে মুসলমান ধর্মের বৈধ কিছু কোন ধর্মের ব্যাপারে কটুক্তিমূলক নিন্দামূলক সংযোগমূলক কোনো কিছু যাতে না করতে পারে, এই বিষয়গুলো আপনারা দেখবেন আপনারা এখানে এসেছেন, আমরা আপনাদের সাথে এখানে আজকে করতে পেরে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আবারও দেখা হবে কত হবে ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সামনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পালন করছেন ইসলামী আন্দোলন প্রধান সেনাবাহিনী জনাব সর্বপ্রথম
সকল সাংবাদিকদেরকে এবং প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আজকে আমাদের লিখিত সংবাদপত্র পাঠ করতেছি। সাংবাদিক বন্ধুগণ, আপনার ইচ্ছা অবগত আছেন যে গত 16/9/2021 রোদ বৃহস্পতিবার হিন্দু পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্রদেব কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার ফলা সহ সারা দেশে মুসলমানদের রক্তকরণ হয়। তারই প্রেক্ষিতে গত বৃহস্পতিবার ভোলা জেলা আপামার মুসলমান বিক্ষোভ প্রতিবাদ সমাবেশ করে। আপনারা দেখছেন যে উক্ত বিক্ষোভ সমাবেশে ভোলার আপামার জনতা একত্রিত হয়ে তাদের মনে ক্ষোভ প্রকাশ করেছে। আমরা প্রশাসনকে বাহাত্তর ঘন্টার আল্টিমেটাম দিয়েছিলাম, কিন্তু প্রশাসন যে সময় অতিবাহিত করার পরও কোনো তদন্ত প্রতিবেদন এখনও প্রকাশ করেনি, যা অত্যন্ত দুঃখের বিষয় এবং প্রশাসনের ভূমিকার রহস্য নিয়ে আমাদের ভাবিত হচ্ছে। ইসলাম বিদ্বেষী বক্তব্যের দায়ে গৌরাঙ্গকে গ্রেপ্তার না করে তা তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের না করে সন্দেহজনক মামলা অর্থাৎ 54 ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে। আমরা মনে করি তাকে নিরাপত্তা রাখার জন্য উক্ত মামুলি মামলা দায়ের করে গ্রেপ্তার দেখানো হয়েছে, যা আমাদের কাম্য ছিল না। আজকের এই সংবাদ সম্মেলনে আমাদের দাবি সমূহ: 1 নম্বর, আল্লাহ রাসূল ও ইসলামী অপমানকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির বিধান রেখে সংসদে আইন পাশ করতে হবে। 2, গৌরাঙ্গ চন্দ্রের বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা দায়ের করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। 3, ভোলা উগ্রবাদী স্কুলের অফিস ও কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করতে হবে। পীড়িত মোহাম্মদ তরিকুল ইসলাম, সেক্রেটারি ইস্তেমাদর বাংলাদেশ, ভোলা। সকলকে ধন্যবাদ, প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে আমরা লিখিত পাঠ এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।